সারা দেশে চার দলীয় জোট অসমমনা দলগুলোর গণমিছিলে পুলিশি হামলা, চারজন নিহত, সহস্রাধিক নেতাকর্মী আহত ও 150 নেতাকর্মী গ্রেপ্তারের তীব্র নিন্দা ও সাংবাদিক দাম্পত্য হত্যার বিচারের দাবি, ডাকা চলো কর্মসূচিতে সরকারের হুমকির প্রতিবাদ জানিয়েছে স্পেন যুবদল। স্পেন যুবদলের সভাপতি শওকতুল্লাহর সভাপতিত্বে মীর এমদাদুল হক মাসুমের পরিচালনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদার দেশের গণতন্ত্র হননের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা হনন করা হচ্ছে বলে দাবি করেন। আপনারা দেখেছেন সাংবাদিক দম্পতি নিঃশংসভাবে তাদের নিজের বাসার মধ্যে খুন হলো, যেখানে মানুষের বাসার মধ্যে থাকার নিরাপত্তা নেই। যেই সরকার মানুষের বাচ্চার নিরাপত্তা দিতে পারে না, যে এবং সরকার মানুষের কথা বলার নিরাপত্তা দিতে পারে না, গণতন্ত্রের নিরাপত্তা দিতে পারে না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না, আমরা প্রবাস থেকে বলতে চাই সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই। অনুষ্ঠানে সম্প্রতি সাংবাদিক সাগর রুমি হত্যাকারীদের সরকার গ্রেপ্তারে ব্যর্থ হয়ে দেশে চরম আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে প্রমাণ করেছেন বলে দাবি করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়াউল হক, ডক্টর দুলাল আহমদ, মিজানুর রহমান বিপ্লব, আকমল শেঠ, রমিজ উদ্দিন, রিয়াজউদ্দিন লুৎফুর। তারা 12ই মার্চের ডাকা চলো কর্মসূচি সফল করতে দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। স্পেনের মাদ্রিদ থেকে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ।